আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আজকে আমি এখানে এখন সালাতা বানাবো। সালাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আছে শসা ও বানাদৌড়া ও আছে একটা লেবু। আমি এখন এগুলোকে কেটে তারপর একটা সালাতা বানিয়ে নিব। তাহলে চলুন আমার ভিডিওটি সবাই মিলে এনজয় করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার চ্যানেল ইচ্ছে করলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলাকে, এখন কেটে তারপর একটা সালাদা বানিয়ে নেব। আমি কেটে নিচ্ছি। আমি সালাদটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমি এখন লেবুটা কেটে নিচ্ছি। আমার সালাতাগুলো কাটা হয়ে গিয়েছে, এখন এখানে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু রান্নার তেল। দিয়ে আমি এখানে কাজু বাদামগুলো একটু ভেজে নিব। আমি আজকে এখানে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানির মধ্যে কাজু বাদাম দিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি একটু তেলের মধ্যে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব আর কি। আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই যে আমি এখন বিরিয়ানির উপরে দিয়ে দিয়েছি। এই বাদামগুলো দিয়ে বিরিয়ানি খেলে অনেক অনেক মজা লাগে, আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আমি খাওয়াটা শুরু করে দিই, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি এখন খাবারটা খাবো, তাহলে আমার সঙ্গে থাকুন। অনেক মজা হয়েছে। গরম গরম কান্না খেতে ভালো লাগে, অনেক ভালো লাগতেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার বিরিয়ানিটা অনেক মজা হয়েছে সত্যি, আর সাথে কাজু বাদাম অনেক ভালো লাগতেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আমি অনেক দিন এগিয়ে যেতে পারবো। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমেন্টে শিখে দেখবেন।
বেশি বেশি করে সালাদ খাবেন, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আমার ভিডিওটি কেমন লেগেছে আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক মজা হয়েছে, একটু লেবু দিয়ে নিই তাহলে আরো বেশি ভালো লাগবে, তাই না? এই বিরিয়ানিটা কিন্তু রান্না হয়েছে গরুর মাংস কিমা করে, ব্লেন্ডারে ব্লেন্ড করে, তারপর চিকেন দিয়ে রান্না করা হয়েছে। এগুলো হচ্ছে চিকেন, আর এগুলো হচ্ছে গরুর মাংস, আর এগুলো হচ্ছে কাজু বাদাম সাথে সালাদা। এভাবে রান্না করলে বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়। অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার কাছে বিরিয়ানিটা ভালো লাগে শুধুমাত্র কাজু বাদামের জন্য, বিরিয়ানিটা মজার। এগুলো হচ্ছে চিকেন, এগুলো হচ্ছে বাদাম, বিরিয়ানি কিন্তু অনেক গরম, আপনারা দেখে বুঝতে পারতেছেন, ধোয়া উঠতেছে আর কি। আমার বিরিয়ানিটা আজকে কেমন দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিরিয়ানিটা কিন্তু অনেক মজার হয়েছিল,
আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।